বিশ্বকাপ প্রাক বাছাইয়ের শেষ ম্যাচে রাত 11:10 ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরি আর কার জটিলতায় নতুনদের উপরে ভরসা করতে হচ্ছে কোচ জেমি ডেকে। চেনা জানা দলটার সাথে ভালো খেলে পয়েন্ট অর্জন করাই লক্ষ্য লাল সবুজদের। করোনার কারণে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের ই গ্রুপের সব ম্যাচ হচ্ছে সেন্ট্রাল ভেনু কাতারে। সেখানে তিন হোম ম্যাচের দুটি খেলে ফেলেছেন জামাল ভূঁইয়ারা। শেষ ম্যাচটায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ওমান। দোহায় যাওয়ার পর থেকেই অনুশীলনের মধ্যেই আছে দল, কিন্তু কার্ড রেস্ট্রিকশন আর ইঞ্জুরিতে বাদ পড়েছেন অভিজ্ঞ ফুটবলাররা, যে কারণে তরুণ আর জাতীয় দলের নতুন ফুটবলারদের উপরেই নির্ভর করতে হচ্ছে লাল সবুজ শিবিরের। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং বড় একটা দায়িত্ব মনে করি। যার যার জায়গা থেকে 100% দায়িত্বটা পালন করি এবং 100% যদি পজিটিভ ফুটবল খেলি আমরা, আমাদের জন্য এটা ইজি হবে। তিনজন কাতারে আফগানিস্তানের সঙ্গে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। 11 জুন সেই আফগানিস্তানকে 2-1 গোলে হারিয়েছে ওমান। র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে 104 ধাপে এগিয়ে ওমান। অনেকে কাটজনিত কারণে খেলতে পারবে না এই ম্যাচ, সো যারা আছে সাবস্টিটিউট তারা খেলবে। আর ব্যক্তিগতভাবে আমি যদি সুযোগ পাই ভালো কিছু করার চেষ্টা করব। কার কি ভুল ত্রুটি আছে এগুলা নিয়ে সবাই কোচ কাজ করতেছে এখন, স্পেশালি আমাদের নতুন যারা আসছি তাদের নিয়ে। আর আশা করি ভালো একটা খেলা উপহার দিতে পারবো। এই ম্যাচটায় 1 পয়েন্ট পেলেও এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ এড়াতে পারবে না বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলেও সেরা 4 রানার্স আপের একটি হয়ে এশিয়ান কাপ খেলা নিশ্চিত হবে ওমানের। আফগানদের বিপক্ষে লড়াকু মানসিকতা আর জাতীয় দলের হয়ে 35 ম্যাচ খেলা তপু বর্মনের অভিজ্ঞতাই হতে পারে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।